শিবপুরের শিবদী উপজেলার মোশারফ। তার বাবা দোকানে কাজ করে, মা অন্যের বাসায় কাজ করে। ছয় সদস্য বিশিষ্ট পরিবারে অভাবের তারণায় সে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে চালাচ্ছে রিক্সা। এই ছেলেটি যখন ক্লাস ফাইভে পড়ে তখন থেকে সে রিক্সা চালায়। তোমার নাম কি? মোশারফ। তুমি লেখাপড়া বাদ দিয়েছো কখন? হইল এই বছরেই। তুমি লেখাপড়া বাদ দিয়েছো কেন? লেখাপড়া বাদ দিয়েছি না, সংসারের অভাব। লেখাপড়ার প্রতি তোমার কি মনোযোগ ছিল? মনোযোগ ছিল, কিন্তু করতে পারো নাই। কিন্তু করতে পারিনি। এখন তোমার কেমন লাগে তুমি যদি রিক্সা চালাও? এখন কেমন লাগো, এখন ভালোই লাগে। ভালোই লাগে? হ্যাঁ। তোমার মনে হয় না যে সবার সাথে খেলাধুলা করি? মনে হয় না, কিন্তু এই সময় তো হ্যাঁ চলতে থাকে না। তিন বই না আমি একাই। সাব্বির আহমেদ, উৎস হ্যালো ডট বিডি নিউজ 24.com।